বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ হয়রানি বন্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলিয়া কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত 8ই সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা বাজারে বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়ে বিএনপির 150 নেতাকর্মীকে গুলিবদ্ধ করা সহ এ ঘটনায় বিএনপি নেতা, সাধারণ মানুষ, ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে 10 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এর মধ্যে বিএনপি নেতা মীর হোসেন মিঠু, ছাত্রনেতা অয়ন, নয়া যুবনেতা আবুল বাশার, শাকিল মাহমুদ, মিলন, শফিকুলকে পুলিশ হেফাজতে অমানবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার আইন শৃঙ্খলা বাহিনী উল্টো 50 জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 1550 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলার বিএনপি নেতাকর্মী সহ এসএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষকে পুলিশই হয়রানি করেছে এবং প্রতিনিধি প্রতিদিনই পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশের হয়রানি বন্ধ না করা হলে রংপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।